শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় দোষারোপের সংস্কৃতি এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এ বি এম মোশারফ হোসেন এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব সুনীল শুভ রায় এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রথমে এ মোশারফ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে দোষারোপের সংস্কৃতি সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আমি যদি একদমই স্পেসিফিক বলি যে সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে নিঃসন্দেহে সেটি দুঃখজনক কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমি নাজমা আক্তার কাছেও হয়তো যাবো এর পরে সরকার দল এবং বিরোধী দল অপরাপর যারা রাজনৈতিক দল আছে প্রায় বেশিরভাগ যারা মুদ্রা রাজ তাদের সবারই যেন একটি বিষয় হয়ে গেছে যে দায় চাপানোর যে সংস্কৃতি দোষারোপের সংস্কৃতি সেটি যে কেবলমাত্র এই ঘটনার ক্ষেত্রেই তা না আমরা দীর্ঘদিন থেকেই সেই বিষয়টি দেখি এবং এবার কারো ঘটনায়ও সেই বৃত্ত থেকে আমরা যেন বের হয়ে আসতে পারলাম না সেটি কেন এবং বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাও এই ঘটনায় কতটুকু বলে আপনি মনে করেন মানে যেই ভূমিকা পালন করবার কথা ছিল আমি বলছি ঘটনার পরপর সেই ভূমিকা কতটা পালন করতে পারলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার আলোচক সুনীল দা সহ এবং এবং এটিএন বাংলার যারা আমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা যারা বাঙাল যারা বাংলাদেশের জাতি হিসাবে কিন্তু আমরা এই যে একটা বিরাট ঐতিহ্য নিয়ে আমরা বসবাস করছি দীর্ঘদিন বিশেষ করে এই যে ধর্মীয় সম্প্রীতি এটা কিন্তু আমাদের হাজার বছরের একটি ঐতিহ্য কিন্তু মাঝে মাঝে কিছু অবাঞ্ছিত ঘটনা আমাদের এই টোটাল অর্জনটাকে মেলান করে দেয় আমাদেরকে লজ্জায় মাথাটা হেট করে দেয় কিন্তু এখন আপনি বললেন যে রাজনৈতিক দলগুলি যে দোষার উপর রাজনীতি একজন এক দায় চাপাচ্ছে আসলে আপনাকে একটা জিনিস বিবেচনা করতে হবে যে রাজনৈতিক দলগুলির কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা থাকে এবং সেই দায়বদ্ধতা থেকে তার ভূমিকা দায়িত্ব পালন করার সে চেষ্টা করে সেখানে পরিবেশ পরিস্থিতি অথবা ওই ওই সময়টা এইগুলি কতটুকু সে দায়িত্ব পালন করা এটা হলো বিচার বিশ্লেষণের বিষয় কিন্তু মূল এই সকল ক্ষেত্রে মূল দায়িত্বরা পালন করে কিন্তু যারা সরকার থাকে তারা সরকার দলীয় যারা কারণ রাষ্ট্রীয় প্রশাস তাদের কাছে এবং তারা যে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত সহজ কারণ সেই ফোর্সগুলি আছে কারণ রাষ্ট্রের সকল যন্ত্রপাতি মেকানিজম মেশিনারি তাদের হাতে সুতরাং মূল দায়িত্বটা কিন্তু সরকারকেই নিতে হবে কিন্তু আমরা দেখছি যে সরকার সেই দায়িত্বটা পালন না করে আপনার সুইপ একটা কমেন্ট করে দিচ্ছে যেমন কুমিল্লার ঘটনা ঘটেছে সরকারের উচিত ছিল কি যে সকল দল মল নির্বিশেষে সবাইকে আহ্বান আহ্বান জানানো যে আসুন এই ঘটনাকে আমরা মোকাবেলা করি সেটা যেই করে থাকুক না কেন পরবর্তীতে আপনি সেইটা তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার আওতায় আনার এটা কিন্তু সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত ছিল কিন্তু আমরা কি দেখলাম যে সরকার দলীয় যিনি সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগ মন্ত্রী উনি হঠাৎ করে বলে দিল যে চট্টগ্রাম ঘটনা এই কুমিল্লা ঘটনার সাথে বিএনপি জড়িত যার কোনো তথ্য নাই যার কোনো প্রমাণ নাই যার এখনও পর্যন্ত সরকার কিন্তু সেটা প্রমাণ করতে পারে নাই কিন্তু তার মতো একটা দায়িত্বশীল লোক এবং সরকারের তাকে সেকেন্ডম্যান হিসাবে যাকে বিবেচনা করা হয় সে যদি একটা কমেন্ট করে তো সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কথার বাইরে কি যাওয়ার তাদের কোনো সুযোগ আছে সুযোগ নাই কারণ বাংলাদেশে সেই সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি আপনার যেটা বললেন দোষারূপের সংস্কৃতি আমরা যদি অতীতের ইতিহাসগুলি আমরা দু একটা ঘটনা যদি আপনি একটু বিশ্লেষণ করি আপনি বুঝতে পারবেন কারণ এই ঘটনা যারা ঘটায় আমরা মনে করি তারা কোনো দলের না কোনো জাতি কোনো গোষ্ঠীর না তারা ক্রিমিনাল দুষ্কৃতকারী এটা মানতে হবে আমরা দেখেছিলাম এখানে দাদা আছে হিন্দু সম্প্রদায়ের লোক যে আমরা দেখেছিলাম যে দু হাজার বারোতে আপনার উনত্রিশে সেপ্টেম্বর আপনার কক্সবাজার রামু এবং ওখিয়ায় বৌদ্ধ ধর্মাবলীদের মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে দু সাল সেই ঘটনা কিন্তু এখনও সরকার বিচার করে নাই বরং আমরা কি দেখেছি এই সাম্প্রতিককালে এই সকল যখন কুমিল্লা বা হিন্দু ধর্মাবলী অন্য জায়গায় হামলা হচ্ছে তখন আমরা পত্রপতিকার মাধ্যমে জানতে পারলাম যে দু হাজার বারো সালে উনিশটি মামলা হয়েছে এখন সেই মামলার ট্রায়াল চলছে মানে সাক্ষী গ্রহণ চলছে কিন্তু আপনার আশ্চর্য ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে তার কোনো সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এম প্রশাসন কী মামলার কাঠামো তৈরি করেছে যে কাঠামো এত দুর্বল যে সেখানে কারা আমার সাক্ষী কারা আসামি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না সুতরাং কোনো গোষ্ঠীকে বাঁচানোর এখানে একটি অপকৌশল এই প্রশ্ন তো আমরা করতেই পারি তারপর আপনি দেখেন নাসিরনগর ব্রাউন বারিয়ার সেখানে হিন্দু ধর্মাবলীদের বাড়িঘর মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে পুলিশ তদন্তে দোষী চিহ্নিত হয়েছে আওয়ামী লীগের একটি তদন্ত কমিটি হয়েছিল তারাও দোষীদের চিহ্নিত করেছে সেখানে আওয়ামী দুইজন নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে একজন হলেন জনাব দেওয়ান আতিকুর রহমান উনি উপজেলা যুবলীগের একজন নেতা এবং আরেকজন আছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল হাশেম যাদেরকে কিন্তু সুনির্দিষ্ট চার্জশিট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু একটা রাজনৈতিক দলের দায়িত্ব কী অথবা সরকারের দায়িত্ব কী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই অথচ আপনি দেখবেন পাশাপাশি যে এই সরকার ক্ষমতা আসার পর দুই হাজার স্থানীয় সরকার অধ্যাদেশ সংশোধন করে আপনার বারোর এর একটি ধারা সংযোজন করেছে সেখানে কোনো অপরাধে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি চার্জশিট হয় আপনি নট সে দোষী কি না দোষী সেটা পরের ব্যাপার অভিযুক্ত যদি অভিযোগ মানে চার্জশিট গৃহীত হয় মানে গঠন করা হয় তাইলে তাকে সাসপেন্ড করে দেন অথচ তাদের কপালে কিন্তু এটা এই যে হাসেম সাহেব আর আতিকুর রহমানের ক্ষেত্রে এটা ঘটে নাই বরং আমরা দেখলাম যে গত সপ্তাহে আওয়ামী স্থানীয় পরিষদ নির্বাচনে যে নমিনেশন দল থেকে ঘোষণা করা হয়েছে এই দুইজনকে নমিনেশন দেওয়া হয়েছে আবার না পরে আবার প্রত্যাহার না প্রত্যাহার হয়েছে কখন যখন ওখান থেকে ব্যাপক তীব্র প্রতিবাদ এসেছে তখন আপনি দেখ গাইবান্দার দিকে যদি আমরা তাকাই গাইবান্দা আপনার স্পষ্ট মনে আছে যে উপজাতি সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখেছি যে ফুটেজ সহ কারা আগুন দিচ্ছে তার কি বিচার বাংলাদেশে হয়েছে হয়নি যার কারণে আমরা দোষারূপ একজন একজনকে আপনার অভিযুক্ত এবার যে ঘটনা ঘটেছে আমরা কুমিল্লার ঘটনা করার পর আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ও সি সাহেব ওখানে দাঁড়িয়ে আছে সেখানে এক লোক লাইভ করছে ওনার কি উচিত ছিল না সেটাকে বারণ করা অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা যখনই এই লাইভটা প্রোগ্রাম করলো কিন সামফয়েস করে নাম তখনই কিন্তু এটা সারা বাংলাদেশে একটি উত্তজনা ছড়িয়ে গেছে তো সুতরাং এখানে যারা দায়িত্বে আছে তারা যদি দায়িত্বশীলতার পর্যালোচনা না করে পরে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে না পরে কিন্তু আপনি ঘটনা তো আমার ঘটে গেছে আপনি যখন আপনি দেখেন কুমিল্লার ঘটনা ঘটেছে তারপর আপনি নোয়াখালীর চৌমহনী ঘটেছে তো চৌমহনীর এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে তিনটা থেকে 6টা পর্যন্ত তান্ডব চলেছে অথচ আইন রক্ষা বাহিনী অথবা ওখানে স্থানীয় যে জনপ্রতিনিধি কারো কোনো হদিশ আমরা পাইনি এই ঘটনাগুলি কি প্রমাণ করে যে আপনি ঘটনা ঘটিয়ে তাহলে আপনি কি কোনো ফায়দা নিতে চান এখানে দাদা এখানে আছেন হ্যাঁ সারা বিশ্বে কিন্তু এই যারা সংখ্যালঘা সরকারের এখানে মানে জায়গাটা এই আমি সঠিকভাবে আমরা যেখানে বলছি যে আপনাদের আন্দোলনেরও সেরকম মানে যেই গতিশীল আন্দোলন বেগবান আন্দোলন বা আন্দোলনের কারণে ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবন অতিষ্ঠ মোটামুটি তো একটা স্থিতিশীলতা বজায় রয়েছে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বলি আমি আপনি হয়তো দ্রব্যমূল্য বা অন্যান্য ক্ষেত্রে বলতে পারেন কিন্তু তারপরে মোটামুটি এই জায়গায় সরকার কেন পরিস্থিতিটিকে আমি আপনাকে এক করে তুলবে সরকারের এই যে বর্তমান সরকার আমি আপনার কাছে শুধুমাত্র আমি একটু একটু শেষ করে তাইলে আমরা সুবিধা হবে সরকারের একটু এই যে বর্তমান ক্ষমতায় আছে তাদের এটা নিয়ে কিন্তু একটা আস্থার ব্যাপক সংকট রয়েছে আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন বাংলাদেশের যারা নির্বাচন বিশেষজ্ঞ তাদেরকে বলেন যে বর্তমান गवर्नमेंट কিন্তু উইদাউট ভোটে নির্বাচিত মিডনাইট সরকারের गवर्नमेंट সুতরাং এই সংকট থেকে বাঁচার জন্য জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মাঝে মাঝে নির্বাচনের পর তারা করতে পারে বহু ক্ষেত্রে করেছে আপনি দেখেন আমি যদি আপনি আমাকে সময় দেন আমি একটার পর একটা আমি উদাহরণ আবার আসবো আপনার কাছে আমি একটু শুনে আসি আহ নাজব আক্তার আপনি শুনছিলেন মূল যে দায় দায়িত্ব সেটি বলা হচ্ছে যে ক্ষমতাসীন দলের বা সরকারের সেই জায়গায় যে সুইপিং কমেন্টের কথা বলা হচ্ছে বা সেই ধরনের মন্তব্য সেগুলো না করে আমরা কি প্রপারলি যে তদন্ত করার বিষয় সেই বিষয়গুলোতে যেতে পারতাম কিনা কিংবা পূর্বে যে বিচারহীনতার বিষয়টি বলা এসেছে এখানে সেই জায়গাগুলোতে কতটা দুর্বলতা রয়েছে বলে আপনি মনে করেন আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন যে কথাটা মোশাররফাই বললেন যে সরকারের দায়িত্ব তো সরকার তো দায়িত্ব অস্বীকার করছে না সরকার তো অবশ্যই সরকারের দায়িত্ব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক রাখা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের গভর্নমেন্ট ক্ষমতা সুতরাং সরকারের দায়িত্ব কিন্তু দায়িত্ব পালন করা আর সরকারকে অস্থিতিশীল করার জন্য বিশ্বের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে উস্কানি দিচ্ছে এবং এই ধরনের অপকর্মগুলি করছে আমাদের দেশের আপনি ঠিকই বলেছেন বাংলাদেশের এখন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সময় যেখানে রাজনীতি স্থিতিশীলতা এখন বিরাজ করছে বাংলাদেশ কোন রকম কোনো হাঙ্গামা নাই মারামারি নাই কোনো ইয়ে নাই ঠিক আছে বিএনপি যেভাবে আন্দোলন করছে তারা করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তারা মিডিয়াতে আন্দোলন করছে তারা ফেসবুকে বা ইন্টারনেটে কিংবা জুমে তারা মিটিং করে আন্দোলন করছে আর আমাদের গভর্নমেন্ট যেটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের গভর্নমেন্ট আমাদের যে জনগণের জন্য যে দায়িত্ববোধ যে কাজ যে উন্নয়ন এবং মানুষকে নিরাপত্তা দেওয়া সে বিষয়গুলি যে ঘটনাটা ঘটলো একটি ছেলেকে দিয়ে কোরআন শরীফ রাখানো হলো একজন মুসলমান কোরআন শরীফের অবমাননা করে মন্দিরে রাখলো এই যে অবমাননাটা করলো তাহলে যে মুসলমান করলো এবং যারা করালো তারা কারা এবং তাদেরকে তো খুঁজে বের করার দায়িত্ব সরকারের এটা ঠিক কিন্তু সরকারকে তো সে যেদিন যখনই হয়েছে তখনই তো সরকার বলে দিতে পারে না যে বিএনপি করছে নাকি জামাত করছে নাকি অন্য কোন সম্প্রদায় করছে সরকারকে তো টাইম একটা প্রশাসনকে সময় দিতে হবে প্রশাসন তো নাইন নাইনে কল কল পেয়ে ওখানে গিয়েছে ওসি সাহেব সিভিল ড্রেসে একটা সিএনজিতে করে তাড়াহুড়া করে গিয়েছেন তার মধ্যে একটা ছেলে সে লাইভ প্রচার করেছে এখন তাদের উদ্দেশ্য কি এটা কি ছকে বাধা কিনা সেটি তো তদন্ত করে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে ইকবাল এই লোকটি পালিয়েছিল যে সে যদি এতই মানে পাগল হয়ে থাকে বা অথর্ব হয়ে থাকে তাহলে সে কি করে পালানো বুঝলো সে কি করে ওইখানেই ইয়ে রাখতে হবে কোরআন শরীফ রাখতে হবে বুঝলো এটি কিন্তু তাকে করানো হয়েছে হয়তোবা সে কিছুটা অসংখ্য থাকতে পারে কিন্তু তাকে দিয়ে যারা করিয়েছে তাদেরকে তো ধরতে হবে এবং তাদেরকে ধরা হয়েছে আরো যারা মাস্টার মাইন্ড আছে তাদের তো ধরা হবে দেখেন আমাদের এই যে আমরা বলি ওখানে ঘটলো তাহলে রংপুরে এই অবস্থা হলো কেন রংপুরে দেখেন আমরা কিন্তু আজকে নিউজে দেখেছি যে জামাত শিবিরের মানে যারা নেতারা ছিল কর্মীরা ছিল তারা মোটরসাইকেলে করে পেট্রোল নিয়ে হিন্দুদের বাড়িতে আগুন নাজবা আক্তার আপনার সাউন্ডটা মিউট হয়ে গেছে একটু আনমিউট করে নেবেন তাহলে ছড়ালে কি হবে সরকারও অস্থির হবে এই যে ওনা বলছেন যে সরকার ঘটাচ্ছে কিনা সরকার কি মানে নিজে নিজেকে সুইসাইড করাবে আমি তো এটা বুঝলাম না না বলছে দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য দ্রব্যমূল্য পরিস্থিতি বা অন্যান্য ব্যর্থতা সরকারের মাদের ভাষায় যে সেই সব পরিস্থিতি সৃষ্টি হয়নি বাংলাদেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বাংলাদেশে যে দৃষ্টি অন্য দিকে বাংলাদেশে এখন সবচেয়ে শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের এই যে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা আমরা সবাই সবাই কিন্তু সবাই ভালো মিলেমিশে ভালোভাবে বসবাস করছে এই যে আগে যেখানে আপনার বিএনপি জামাতের সময় হাজার মণ্ডপ ছিল এখন বত্রিশ হাজার মানে ডাবলের চেয়েও বেশি পূজা মণ্ডপ তার মানে কি ক্ষেত্র তৈরি হয়েছে আমরা আমরা চেষ্টা করি তো আমরা চিনি আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা তো সবাই মনে করি বাংলাদেশের নাগরিক কিন্তু আমি যখন একজন একজনকে বলে যে সংখ্যালঘু তখন আমার নিজের কাছেই খারাপ লাগে হ্যাঁ ধর্মীয় সংখ্যালঘু একটা বিষয় আছে যে সংখ্যায় তারা কম সেটা তো বাংলাদেশের স্ট্যাটাস না রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকে না ধর্ম তো মানুষের তাই না রাষ্ট্রের তো কখনো ধর্ম থাকে না তা আমরা তো সব মানুষ সমান ধর্ম যা মানে রাষ্ট্র সবার ধর্ম যার যার আমরা তো এই নীতিতে বিশ্বাস করি কিন্তু যেই দেখেন পাকিস্তান আমলে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাতচল্লিশ সালে দেশটা ভাগ হয়েছিল ভারত পাকিস্তান সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তার এগেনস্টে গিয়ে মানে মুসলিম আওয়ামী শুধুমাত্র আওয়ামী করে জনগণের সংগঠন সব ধর্মের সংগঠন হিসেবে বঙ্গবন্ধু তৈরি করেছিলেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ বঙ্গবন্ধু সে আদর্শকে ধারণ করে হ্যাঁ এখন বলতে পারেন যে ধারণ করে তাহলে এটা বললো না কেন এটা পারলেন না কেন তো এর কিছু বিষয় আছে সরকার ক্ষমতায় যখন থাকে যে হেফাজতকে এই মূল্যায়ন করা হলো কেন তাদেরকে তাদের সনদের স্বীকৃতি কেন দেয়া হলো তো হেফাজতের যারা বিভিন্ন মাদ্রাসায় লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে তা সরকারের তো দায়িত্ব আছে তাদের উপর তাদেরকে তো বঞ্চিত করা যায় তাদেরকে কিভাবে সমাজের মূল স্রোতে শিক্ষা ব্যবস্থার মূল ধারার সাথে সংযোজন করা যায় সেই জন্য তো সরকার সচেষ্ট থাকবে এটা সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব জনগণের প্রতি আবার সরকার যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগেরও কিছু নীতি আছে আমরা সেই নীতি অনুযায়ী আমরা কিন্তু আমরা চলি আমরা চলার চেষ্টা করি এখন আমাদের কথায় কথায় যদি বিএন বলে যে সরকারের দায়িত্ব বিএনপির সময় বিএনপির সরকার কি দায়িত্ব পালন করেছিল সেই সময় মানে কত হাজার মানুষ আর বিএনপি যখন ক্ষমতায় জিতেছিল তখন রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে সরকার সন্ত্রাস করেছিল তখন বিএনপি জমার জোস সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন মানে ইলেকশনের পরের দিন থেকে একত্রিশটি গ্রামে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়েছিল সেটা বিএনপি করেছিল জামাত করেছিল টার্গেট করে সেটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস সেটা ছিল বিএনপি দ্বারা রাজনৈতিক সন্ত্রাস জামাত বিএনপি মিলে রাজনৈতিক সন্ত্রাস করেছিল কিন্তু এটা যারা করেছে এটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগকে করার জন্য আওয়ামী লীগের বদনাম করার জন্য কিংবা জননেত্রী শেখ হাসিনার সরকারকে সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্য ম্লান করার জন্য তারা এটা করেছে

আর সেই সঙ্গে কিছু মানুষ পা দেয় আমাদের তো আমরা দেখে দেখেছি না সেখানে যারা গ্রাম গ্রামের সকল লোক রাস্তায় চলে আসলো কিছু মানুষ থাকে আপনারা দেখবেন যে সাধারণ মানুষ যারা এখন অ্যারেস্ট হচ্ছে কিছু আছে সাধারণ মানুষ কিছু আছে পরিকল্পিত ভাবে উস্কানি দিয়েছে এই সাধারণ মানুষেরা তারা কিন্তু শুধুমাত্র সরি মনে করেছে যে ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে তাই আমাদেরকে এটার প্রতিবাদ করতে হবে অন্য কিছু না জি অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসব আপনার কাছে এবং জনাব সুনীল শুভ রায় আপনি শুনছিলেন সার্বিকভাবে পরিস্থিতির কীভাবে বিশ্লেষণ করবেন আমরা কি এই দোষারোপের বৃত্তের মধ্যেই থাকব ধন্যবাদ আপনাকে আসলে এক বুক জ্বালা নিয়েই তো আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দর্শকদের সামনে উপস্থিত হয়েছি কারণ বুকের ক্ষতটা আমারই বেশি আমারই লাগে বেশি আমার আমার সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে আমার উপাসনালয় ভাঙা হয়েছে আমার দেবতা অপবিত্র দেবতাকে অপবিত্র করা হয়েছে এই নারী নারীরা পর্যন্ত ইজ্জত হারিয়েছে কি বিভৎস চিত্র আপনি হয়েছে আপনার নিশ্চয়ই দেখেছেন যে দেখুন শত শত বছর বংশ পরম্পরায় যে বাড়িটিতে আমি বাস করি আপনি যেভাবে বাস করেন যে ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল যে উপাসনালয়ে আমি যাই চোখের সামনে যদি সেই বাড়িটি পুড়ে যায় গোয়ালঘর পুড়ে যায় বসত বাড়ি সারকার হয়ে যায় আমার ইষ্ট দেবতার মন্দির যদি অপবিত্র হয় মন্দির যদি ভাঙসুর হয় চোখের সামনে দাঁড়িয়ে দেখতে কেমন লাগতে পারে আমার ভিতরে আপনার ভিতরে যা সচেতন মানুষের মধ্যেই এই কীরকম পরিস্থিতির সৃষ্টি হয় আপনি একটি সম্প্রদায় হিসাবে দেখেন না একটা হিন্দু না মুসলিম বা এই সম্প্রদায় হিসাবে দেখেন না আপনি শুধু মানুষ হিসাবে দেখুন সেও মানুষ আমিও মানুষ তারও যে 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 রঙে রক্ত প্রবাহিত হয় আমার শরীরেও সেই রক্ত প্রবাহিত আমরা তো সবই এক এই যে এই এই পরিস্থিতিটা ঘটে গেল কি হলো আমার আমার বাড়ি গেল ঘর গেল মন্দির গেল তারপরে আমাদের যে হাজার বছরের যে লালিত যে একটা ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি আমিও যখন দেশ বিদেশে যাই ইয়েটা যাই আমি খুব গর্ব করে বসে বলি যে আমার মুসলিম বন্ধুরা আমার মুসলিম যে যাদের সাথে আমি মিলেমিশে চলি তারা তারা আমার মানে আত্মার আত্মীয়র আত্মীয় ও গভীর তাদের সাথে আমার এগারো ছোটোবেলা থেকে সেইভাবে গড়ে উঠছি সেইভাবে তাদের সাথে মিশে আসছি হেরে এই রকম একটা ঐতিহ্য আমরা খুব গর্বের সাথে বলে আসছি সেই জায়গাটায় কিন্তু যে ইয়েটা কালিমা লিপ্ত হলো সে কালিমার আমিও ব্যতীত আপনিও ব্যতীত এদেশের সকল সচেতন সমাজই ব্যতীত তবে যেটা বলে এই যে দোষারোপ দোষারোপ একে অপরের দোষ দিয়ে আমি আমি তো কোনো লাভ খুঁজে পাচ্ছি না এখানে মোশাররফ ভাই যে কথা বলছে আমি বলছি বলছিলাম না মিথ্যা বলেন নাই তো সত্যই বলেছেন আবার নাজমা আপা যেটা বলছেন আমি বলি না যে উনি মিথ্যা কথা বলছেন সত্য কথাই বলছেন আমি এইটাই যদি বিশ্বাস করি আবার আপনারা দেশবাসী সবাই যদি এটা বিশ্বাস করে তাহলে দাঁড়াইটা কী দাঁড়াইটা হলো কি যে উনি যেটা বলছে সেটা যদি সত্য হয় তাহলে সমস্ত এই দায় দায়িত্ব সরকারকে গ্রহণ গ্রহণ করতে হয় আবার নাজমাহ যদি যেটা বলে বললেন এটা তারা করছে অস্থিতিশীল করার জন্য আমি যদি এই কথা সত্যি আমরা বিশ্বাস করতে হয় তাহলে বুঝাই কি যে এই দুটো দলই তো আমাদের জন্য মানে আমাদের সাধারণ মানুষের জন্য একটা আতঙ্কর মতন হয়ে দাঁড়াচ্ছে ঠিক এখন আমি চাচ্ছি যে এই দোষারোপ নয় আপনি কথা হলো সরকারের দায়িত্ব গ্রহণ করছেন দায়িত্ব নিয়ে কিন্তু প্রশাসন দায়িত্ব নিয়েছে অবশ্যই প্রশাসনকে দায়িত্ব নিতে হবে সেখানে তো তারা অবশ্যই ব্যর্থ হয়েছে আপনার ঘটনা আমাদের অষ্টমী পুজোর দিনে এই এই ঘটনাটা ঘটল ঘটনাটা ঘটার পরে পুলিশ প্রশাসন ওই সময়ের পত্রপত্রিকা যে দেখেন এবং ওই স্থানীয় লোকজন অভিযোগও করেছে যে পুলিশ পুতুলের মতো ভূমিকা পালন করছে ওগুলো ওই তো ওটা ঠেকাতে পারতো ওইখানে যদি কঠোর ব্যবস্থা নিত তাহলে কিন্তু চাঁদপুরে ছড়িয়ে পড়ে না নোয়াখালীতে ছড়িয়ে পড়ে না আপনার সব কি সবই কি মানে পুলিশ করবে আমার আমার আমরা জনগণ আমরা যারা সচেতন মানুষ আমরা যারা রাজনৈতিক দল আমাদের দায়িত্ব নাই আওয়ামী লীগ এখানে শান্তি মিছিল করছে এখন মিছিল হচ্ছে এখন সম্প্রীতি মিছিল হচ্ছে সম্প্রীতি সমাবেশ হচ্ছে ওই সময় স্থানীয়ভাবেও তো ওই সময় সাথে সাথে যদি ওই কুমিলায় ঘটছে কুমিল্লায় তো সরকার দলেরই এমপি ওখানে রয়েছে তার বাড়ির পাশেই হয়েছে তার ওইখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে যদি ঘটনা ঘটে ওইখান থেকে যদি একটা প্রতিরোধ গড়ে উঠতো ওইখান থেকে যদি দায়িত্বটো তাদের বেশি তাদেরও ওইখানে উঠত তাহলে কিন্তু আশেপাশে এইভাবে ছড়াই যেত না আরেকটি কথা সরকারের যেমন দায়িত্ব আমরা ধরেন আমরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু সংখ্যালঘু আমাদের নিরাপত্তা আমাদের সম ব্যবস্থা ইয়ে দেওয়া আমাদের শান্তিতে রাখা দায়িত্ব সংখ্যাগুরু ধর্মীয় সংখ্যাগুরুদের যে দেশে সংখ্যা যে যেখানে সংখ্যা গুরু যে যারা আছেন তাদের দায়িত্বটা বেশি থাকে সংখ্যা মানে লঘুদের রক্ষণাবেক্ষণের জন্য ধরেন আমাদের তো আরও যত্ন করে রাখা উচিত আপনারা যদি ধর্মীয় ভিত্তিতে বলেন তো ধর্মে যা কোরআনে যা বলে নবীজি যা বলছেন সেইটা মারলেই তো আমি খুব শান্তিতে থাকি তো সেইটা তো সেইটা তো হচ্ছে না এখন ধরেন আমাদের তো আরও যত্নে থাকার কথা আমরা ধরেন আপনার সাতটা ছেলে সাত ছেলের পর যদি একটা মেয়ে হয় ওই মেয়েটা খুব যত্নের হয় না এদেশের নব্বই ভাগ যদি মুসলমান থাকে আমি যদি অল্প সংখ্যক থাকি তাহলে আমাদের আরও বেশি যত্ন করে রাখা লাগে না আমাদের আমাদের তো একটা সুন্দর সংস্কৃতি আছে আমাদের ধর্মীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো তো আমাদের দেশে হিন্দুরাই বেশি করে হিন্দুদের মধ্যেই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো বেশি তো আমাদের তো আরও লালন পালন করে সুন্দরভাবে রাখার দায়িত্ব তো সংখ্যাগুরু জনগোষ্ঠীর কই তা তো তা তো হচ্ছে না কেন এরকম বারে বারে হয়ে যাচ্ছে কেন এগুলো সরাই যাবে এখন আমিও গ্রামে থেকে পুজো করছি যখন এই ঘটনা ঘটছে আমার আমার খুলনাতে যখন এই ঘটনা ঘটলো ইয়েটা করো অষ্টমীর দিন গেল। নবমীর দিন দশমীর দিন শুক্রবার 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 জুমান নামাজের পরে কিছু লোক এরকম বেরোয় পড়তে পারে আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম তারপরও তো এই সচেতন যদি সেদিনকার আমরা আমরা আমাদের এলাকায় কিন্তু সচেতনভাবে অ্যালার্ট ছিল প্রশাসনও সেখানে অ্যালার্ট ছিল পুলিশ বারে বারে ঘুরছে ফিরছে এগুলো করছে হ্যাঁ সচেতন ছিল তো তার মধ্যেও কিন্তু শুক্রবারের দশমী পুজোর দিন দশমীর যেদিনকার প্রতিমা বিসর্জন দিতে যায় সেদিনকার সেদিনকার শুক্রবার আবার মুসলিম ভাইয়েরা তারা জুমের নামাজ পড়তে যাবে বেরোইয়া ওইখান থেকে ও সঙ্গবদ্ধ অবস্থায় সেখানে একটা ঘটনা ঘটতে পারে সচে এইটা জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও সেদিনকার কেন ঘটনাগুলো ঘটলো ঘটা কি উচিত ছিল কোনোভাবে উচিত ছিল না যখন আপনার এই মুুমিল্লাটা ইয়েতে ছড়াই গেল তো এইটা সচেতন হবেন না কত স কত পার্সেন্ট লোকে এই ঘটনাগুলো ঘটাইছে এই ওই কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ইয়ে বা এই সারা দেশে বিয়াল্লিশটা জায়গায় এই ঘটনা ঘটছে বিয়াল্লিশটা স্পটে সেখানে কত পার্সেন্ট লোক এখানে ইনভলভ হয়েছে খুব সামান্য পার্সেন্ট হ্যাঁ এইখানে যদি আমরা স্থানীয়ভাবে ওই স্থানীয়ভাবে যে যারা রাজনৈতিক দল আছে যে যে রাজনৈতিক দল ক্ষমতা আছে বড় দল আছে সকল রাজনৈতিক আমার নিজের দলের কথাও বলি সব দল যদি ঐক্যবদ্ধভাবে ওইখানে মাঠে থাকতো নামতে থত এই মুষ্টিমেয় লোকের পক্ষে কি সম্ভব ছিল এই এই দুর্ঘটনা ঘটানো এখন কেন এখন আমি এখন বলছি যে এই ঘটনা যে এখন শান্তি মিছিল হচ্ছে এখানে সেখানে ইয়ে হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে এইটা হবে হয়ে আবার থেমে যাবে ঘটনা কিন্তু সমূলে মানে উৎপাদন হবে না এইখানে এইখানে কিছুদিন আপনারা মিডিয়ায়ও কিছু খোরাক পাবেন আমি আমার কথাটা আবার আরও একটু কিছু কথা ছিল মানে আমি আবার শেষ করি ছিলেন সুনীল সুভরায় জি টি বলছিলেন যে এই একটি ঘটনা ঘটে মানে সচরাচর যেই বিষয়টি ঘটে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে হয়তো আবার কিছুদিন আমরা এই ঘটনা নিয়ে আলাপ করব এবং তারপরে আবার একই রকম হয়ে যাবে এবং অপরাধীরা হয়তো ছাড়া পেয়ে যাবে বিষয়টি কি সেরকম কিনা না বিষয়টা তো সেরকম না আসলে বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে বিশেষ করে সময় সবগুলি ঘটনা কিন্তু এখন বিচারাধীন এখন হ্যাঁ এটা বলতে পারেন যে দীর্ঘ সূত্রিতা আছে বিচারের এবং সাক্ষ্য প্রমাণের যে সাক্ষীরা যারা সাক্ষ্য দিতে যায় সেই সাক্ষ্য আইন বলেও তো একটা বিষয় আছে সাক্ষীরা যখন একটি ঘটনা ঘটে তখন সবাই উত্তেজনা পর্ষ বলে যে হ্যাঁ আমি সাক্ষী দেব কিন্তু একসময় দেখা যায় যে যখন একটু দীর্ঘসূচিত হয়ে যায় তখন সাক্ষীরা নানান কারণে সাক্ষী দিতে যায় না তো এই বিষয়টা আসলে এটাও তো বিচারিক প্রক্রিয়া আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী তো এবার বলেছেন এবং যে ফুটেজগুলি এখন দেখানো হচ্ছে বা ফুটেজগুলি পুলিশের হাতে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যে ফুটেজগুলি আছে এগুলির মানে সাধারণ আইনের আমি যতটুকু মানে শুনেছি যে এটা বিচারিকটা ভ্যালুটা অতটা না কিন্তু যে দ্রুত বিচার আইনে এটার ভ্যালু আছে এটার মূল্য আছে সুতরাং এটা সাক্ষী হিসাবে এটা কার্যকর তো সুতরাং যেহেতু আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে এগুলি সবগুলিকে আপনার দ্রুত বিচার আইনিতে স্পেশাল ট্রাইব্যুনালে এটা বিচার করতে হবে করা হবে তো সুতরাং আমরা নিশ্চয়ই সেটার উপরে আস্থা রাখতে চাই এবং আমি মনে করি সেটি করা উচিত জি আরেকটি প্রসঙ্গ উনি বলেছেন দাদার যে আক্ষেপের কথা বললেন দাদা অবশ্যই এটা আমরা আমি নিজে মর্মাহত আমার দল মর্মাহত সরকার মর্মাহত আমরা সবাই হিন্দু মুসলিম আমরা সবসময় ভাই ভাই ভাইয়ের মতো আমরা বসবাস করি এইরকম নক এই ধরনের অনৈতিক কাজ এই এই কাজগুলি যারা করে তাদেরকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু আমি যদি বলি যে দাদা এই যে যে এই ঘটনাটি কি শুধু এই সরকারের আমলে এই যে এবার পূজাতেই ঘটলো নাকি বিভিন্ন সময় ঘটেছে জাতীয় পার্টির আমলেও তো মানে ঢাকেশ্বরী মন্দিরে এই একই এই ঘটনা ঘটেছিল মানে কোনো সরকার কিন্তু আসলে সময় ঘটেছে এটা কিছু মানুষ এটি করে উশৃঙ্খল তাদের আচরণ সেই আচরণ করে এবং তারা এই ধরনের হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো কিংবা সন্ত্রাস করার জন্য কিংবা কোনো সরকারকে অস্থ করার জন্য নানান ভাবে তারা এগুলি করে থাকে এখন এটা আপনাকে দেখতে হবে যেটা এটা আওয়ামী লীগ সরকার এটাকে সাপোর্ট করছে কিনা কিংবা তাদেরকে বিচারের আওতায় আনছে কিনা প্রতিটা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এই যে টার্গেট করে তাদেরকে বিচারের আনা হচ্ছে এইটির জন্য আমাদেরকে মানে একটু আস্থা রাখতে হবে আমরা মনে করি যারা ঘটিয়েছে তারা এখন মিডিয়ার যুগ এখন ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস মানুষের হাতে থাকে এখন ঘরে ঘরে এখন সিসিটিভি ক্যামেরা আপনার হাতে হাতে মোবাইল ফোন সবার হাতে ক্যামেরা সুতরাং কোনো একটা ঘটনা ঘটলে সেকেন্ডের মধ্যে সেটা ভাইরাল হয় এখন তো কেউ অন্যায় করে পারবে চা অসংখ্য ধন্যবাদ আরেকটি প্রসঙ্গে আপনি একটু খুব সংক্ষেপেই বলবেন সেটি হচ্ছে সুনীল রায় যেটি বলছিলেন যে এটি তো গেল সরকারের যে বিচার প্রক্রিয়ার কথা প্রশাসনের কথা পাশাপাশি আমরা সবাই স্বীকার করি যে সরকারের একার পক্ষে হয়তো যে কোনো যেই প্রবলেমের কথা আমরা বলি সেটি মোকাবেলা করা সম্ভব নয় অবশ্যই রাজনৈতিক দল স্থানীয়ভাবে যারা রয়েছেন আমরা তো দেখেছি আওয়ামী লীগের যেমন করোনার সময়ে অন্যান্য সময়ে যারা অঙ্গ সংগঠন রয়েছে তারা কৃষকের ধান কেটে দিয়েছেন বা বিভিন্ন দুর্যোগে এগিয়ে এসেছেন এ ধরনের একটি ঘটনা যখন ঘটে গেল তার পর আরো অন্যান্য জায়গায় ছড়াতে পারে সেই আশঙ্কা থেকে যারা অঙ্গ সংগঠন ছিল তাদের কি দায়িত্ব ছিল না যে সেই জায়গাগুলোতে আরো সচেতনভাবে দায়িত্ব পালন করা আপনার কাছে কি মনে হয় দেখেন আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করেনি এই কথা আমি বলবো না তারা বলছিলাম না কিন্তু তারা হয়তো যে লেভেলে যেখানে ঘটেছে এই বিষয়গুলি কোথায় ঘটবে এই বিষয়গুলি তাদের হয়তো ধারণা ছিল না

এক আইন শৃঙ্খলা রক্ষার বাড়ি একা কেন দায়িত্ব পালন করবে আমরা পাড়া প্রতিবেশী পাড়া কমিটি করে কিংবা আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল আছি আমাদের তো দায়িত্ব এই মন্ডপ পাহারা দেওয়া যারা আমার ছিল দাদা একটা কথা বলেছিস আওয়ামী লীগ হয়তো কেন তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করলো না কিছু কিছু বিষয়ে মানুষ তো অনেক সময় হতম্ব হয় কিংবা লোক জড়ো করার তো সময় লাগে দাদা তো জাতীয় পার্টিও তো ছিল দাদা জাতীয় পার্টি কোথায় সেটা মানে কভার দিয়েছে দাদা সেই কথা বলছ না আপনার দল তো ব্যর্থ হয়েছে জি দাদা অকপটেই সেটা স্বীকার করেছেন আপনার ঠিক না আümlি যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সব তোালি ব্যর্থ হয়েছে মানে এই যে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে এই যে শেল্টার poli আমরা বা নিরাপত্তা দেওয়া সেটা যদি ব্যর্থ বলে থাকেন তাহলে আমরা সব রাজনৈতিক দলই ব্যর্থ হয়েছে জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবি মুশারফ আপনি বলবেন যে সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে সেটি যেমন বলেছেন এই ঘটনার যদি ব্যর্থতা থাকে সরকারের তাহলে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও সেই দায় রয়েছে সেই বিষয়ে বলবেন পাশাপাশি এই যে দেখুন ঘটনাটি ঘটার পরে বলা হয়ে থাকে যে আপনারা কি এক ধরনের সিদ্ধান্তহীনতায় ছিল কতদিন পরে আপনারা ঘটনাস্থলে গেলেন যদি আমি স্পেসিফিক আপনাদের কথাই বলি এত সময় নেওয়ার কারণটি কি আসলে বাংলাদেশের রাজনীতি জি জি অবশ্যই যে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই সরকার কতটুকু রাজনৈতিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে স্পেস দিচ্ছে এটাকে আপনার একটা বিবেচনা আনতে হবে আনতে হবে কারণ আপনি দেখবেন যে আপনার যখনই আওয়ামী সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী বলে দিল যে এর সাথে বিএনপি জড়িত সুতরাং বিএনপি তো সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে হতে হচ্ছে এক

আপনি কি বুঝবেন আমরা আজকে বলা হচ্ছে যে বিএনপি জড়িত আমরা যদি প্রশ্ন করি যে রংপুরে পীরগঞ্জের ঘটনা কে গ্রেপ্তার হয়েছে না রাজনৈতিক নেতাদের রেটরিক যে কথাবার্তা তার সাথে কি প্রশাসনের পদক্ষেপের অবশ্যই হতে পারছে না অবশ্যই আছে এই এই সরকার তো প্রশাসনকে এমনিভাবে দলীয় মোরকে আবদ্ধ করেছে আপনার প্রশাসনের তো নিজস্ব কোনো সক্রিয়তা এখন নাই আমলিক যাবলে যা বলে তাই আপনি একটা যদি প্রশাসনকে সেই কথা আপনি সেই অভিযোগ তোলেন তাহলে তো হয়তো প্রশাসনের কাছে আপনি কোনো কিছুই চাইতে পারেন চাইতে না তারপরও আমরা রাজনৈতিক দল হিসাবে তো আমরা বলে যাব আপনি দেখেন যে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে এখন আমি যদি আপনার এই টকশোতে দাঁড়িয়ে আমি প্রশ্ন করি রংপুরি পীরগঞ্জের ঘটনা কে গ্রেপ্তার হয়েছে সৈকত মন্ডল কারমাইকেল কলেজ বাংলাদেশ ছাত্রলীগের ওই ইউনিট শাখার সহসভাপতি তাকে দল থেকে প্রথম অব্যাহতি দেওয়া হয়েছে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপকভাবে প্রকাশ হয়েছে তখন তাকে বহিষ্কার করা হয়েছে তাকে গ্রেপ্তারও করা হয়েছে তাহলে আপনাকে দেখতে হবে যে এই সাপোর্টাইজটা কে করছে আপনাকে আপনি কি বিএনপির উপর যে আপনি একটা আমাদের একটা মরক আপনি একটা লেভেল লাগিয়ে দিচ্ছেন বিএনপি জামাত আসলে জামাতকে কি কোনো অস্তিত্ব আছে এই সরকার তো জামাতের বিরুদ্ধে এমন অ্যাকশন নিয়েছে জামাতের কোনো তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আপনি দেখবেন যে কোনো ঘটনা যখনই ঘটে বিএনপি জামাতকে জুড়ে দিচ্ছে অর্থ সে একটা জুজুর ভয় দেখাচ্ছে এক এখন আপনাকে যে কথা বলি আজকে আপনি যারা অপরাধী হ্যাঁ অপরাধী যারা তার আমরা তো বিএনপি থেকে বলছি আমাদের প্রতিনিধিরা সেখানে সবর করেছে তাদেরকে সান্ত্বনা দিয়েছে নোয়াখালীতে এর আগে আমাদের যিনি ওখানে লোকাল আগের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন যারা বরখতুল্লা বুলু সাহেব নিজে ওখানে গিয়েছেন সুতরাং এখানে বিএনপি আছে মাঠে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন আপনি যদি মনে করেন যে না যে তিন মাস পর্যন্ত জেলে আছে আমি তাকে আসামি করে আমি প্রমাণ করবো যে এই ঘটনার সাথে বিএনপি জড়িত এটা তো ভূমিরাগা হয়েছে সরকারের জন্য পত্রপতিকা যদি এটা উন্মুক্ত না করতেন হয়তো অনেকে বিশ্বাস করতো হয়তো বিএনপির নেতারা জড়িত থাকতেও পারে তো সুতরাং আপনাকে তো আগে স্বচ্ছতার পরিচয় দিতে হবে আপনি আসল সংকট মোকাবেলা করবেন না রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি দমন করবেন এইটা তো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কী চান আজকে যে কথাটি আপনাকে বলেন যে আপনি যে কথাটি দাদা একটা দুঃখ করে একটা কথা বলেছেন যে এখানে মুসলমান উদ্দেশ্য তো বাংলাদেশ তা আজকে এই সরকার যখন একটা যে কোনো ক্রাইসিস আপনি দেখেন যখন এই রোহিঙ্গা প্রবলেম তৈরি হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা যখন কারাগারের বাইরে উনি কিন্তু প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন বলেছে যে এই সংকট আমাদের জাতীয় সংকট আসুন সকলে আলোচনা করে এই সংকট সমাধান করি এই সরকার কিন্তু নাকচ করে দিয়েছে যে আওয়ামী লীগ একাই যথেষ্ট পেরেছে কি আজকে রোহিঙ্গা সংকট সমাধান করতে বরং চোদ্দ লক্ষ লোক আমাদের মাথার উপর চেপে বসেছে এখন মাননীয় প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা আপনি দেখেন যখন এই করোনা ভাইরাস দেখা দিয়েছে তখন বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব সাংবাদিক সম্মেলন করে বলেছে এই সংকট মোলাবার করার জন্য আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কাজ করি আমলে কিন্তু নাকচ করে দিয়েছে আপনার এই যে একটা সংখ্যালঘুদের কাছে একটা সেন্সিটিভ একটা বিষয় যে দাদা বলেছে যে সরকার কি পারতো না যে সকল রাজনৈতিক দলকে আহ্বান করে এবং শুধু আমরা বাদ দেন আমরা না তাদের প্রতিপক্ষ যে আমরা ক্ষমতা দখ হয়তো ক্ষমতায় যেতে চাই জাতীয় তো তাদের সাথে বিরোধী দল আছে জাতীয় পার্টির সাথে কি একটু কথা বলেছে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছে তার যে জোট মানে চোদ্দ দলীয় জোট বা মহাজোট আমরা যা বলি তাদের সাথে কি কথা বলেছে আসলে আমুলিক এখন যে ঘটনাটা ঘটেছে যে আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য সকল কৌশল তারা অবলম্বন করছে যার কারণে আপনি এই প্রশ্নটা বলতে চান যে আমাদের রোলটা আমরা কোথায় ভূমিকা পালন করব আজকে আমাদেরকে সমাবেশ করার পারমিশন দিচ্ছে না আজকে আমাদেরকে জনসভা করার পারমিশন দিচ্ছে না আজকে আপনি শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের এই ঢাকা তো শুধু বাংলাদেশ না আজকে আমাদের চৌষট্টি জেলা আছে পাঁচশো উপজেলা আছে প্রায় তিনশো আশিটা আপনার পৌরসভা আছে আজকে বাংলাদেশে প্রায় সাড়ে ছিচল্লিশশো আপনার ইউনিয়ন পরিষদ আছে আপনি কোথাও আপনি দেখবেন আমি জানি না দারকে তাদের জাতীয় পার্টিকে দেয় কিনা বিএনপিকে কোথাও কোনো কর্মসূচি পালন করতে দেয় না লোকাল প্রশাসনের স্পষ্ট বক্তব্য কোনো কর্মসূচি পালন করা যাবে না আমরা তো এই দেশের একটা নিবন্ধন রাজনৈতিক দল আমরা বারবার ক্ষমতা এসেছি আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করে এই সরকার আজকে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে যার জন্য সংকটটা কিন্তু ওখানে আপনার বহু পদ বহু মত যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনি একটা রাইট ডিসিশন আপনি নিতে পারবেন এখন সরকার নিজে ছাড়া কিছুই বোঝে না এবং একটা আমলাতান্ত্রিক প্রশাসন চালাচ্ছে যেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে জাতীয়বাদী বলেছে আপনি সংসদই শুনেছেন যে আওয়ামী লীগের বলেছে যে আজকে দেশ পরিচালনা করছে আমলারা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই জাতীয়বাদীর পার্টির নেতৃবৃন্দ বলেছে তো সুতরাং আপনি দেশটাকে তো আপনি একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে রেখেছেন এখানে কারো তো রোল প্লে করার কোনো জায়গা নেই

দায়িত্ব কিন্তু আমাদের সকলের সকলের এটা প্রতিহত করার দায়িত্ব সকলের কিন্তু আবার মোশারফাইও একটা কথা ঠিকই বলেছেন যে স্পেস কোথায় স্পেসটাও তো লাগবে আমাদের ইয়ে করতে তারও যেমন অভাব আছে আমি প্রথমেই বলেছি যে মোশারফ ভাই যা বলেন এটা সত্যি কথা বলেন বিশ্বাস করতে হবে তারপর নাজমা আপা যেটা বলেন সব কথা বিশ্বাস করতে হবে দেশবাসীকেও আমি বিশ্বাস করতে বলি যে ওনারা একে অপরের বিরুদ্ধে যা বলেন এটা যেন বিশ্বাস করে তাহলেই আমাদের হয়ে যাবে এখন উনি বলছেন যে জাতীয় পার্টির আমলের একটা কথা উনি বলেছেন যে ঢাকেশ্বরী মন্দিরে আমরা স্বীকার করি না এই ঘটনাটি ঘটেছে এবং সেটা যে কত বড় দুঃখজনক ঘটনা সেই ঘটনা ঘটে গেছে কিন্তু সেইটা ঘটার পরে কি ঘটেছে সেইগুলো সেইটা একটা ভারতের বাবরি মসজিদ নিয়ে একটা একটা সমস্যার সৃষ্টি হলো সেইটা আমাদের দেশের একটি পত্রিকা এমনভাবে উস্কে দিল কথাটাকে মানে এমন বিকৃত করে এমন ভয়াবহভাবে প্রচার করল যে এখানে একটা ধর্মপ্রাণ মানুষের মধ্যে মানে যারা করে তাদের মনে আঘাত লেগেছে সাথে সাথে আমাদের এই যে ঢাকেশ্বরী মন্দির আরও কয়েকটা মন্দিরের উপর হামলা হয়েছে হামলার পরে আমরা কিন্তু বসে থাকি নাই পরের দিন সারের দিন এ করে জন্য আমার সরকার কিন্তু বসে থাকে নেই আপনার নিশ্চয়ই আপনার মিডিয়ার মানুষ আপনার অবশ্যই মনে আছে যে সাথে সাথে কিন্তু সেইটা প্রোটেকশন দেওয়া হয়েছে এবং প্রয়োজনে প্রয়োজনে না তখন সেনাবাহিনী নামিয়েও সেইটা ট্যাকেল দিয়ে দেওয়া হয়েছে ওইটা এক জায়গা থেকে বেয়াল্লিশ জায়গায় সরিয়ে যায় নাই সাথে সাথে সেটা দমন হয়েছে সেখানে কিন্তু আরও আমাদের কারো মানে আপনারা আপনার আমাদের এইরকম কোনো আলোচনা করে বসতে হয় না যে সবাইকে মিলে মিশাইতে হবে আমি দক্ষতার কথা বলবো না দক্ষতার মানে দক্ষ অদক্ষ সেই জন্য পারে নাই সে কথা বলবো না বল তাহলে যদি দক্ষ না হবে তাহলে ১৩ বছর কন্টিনিউ করবেন কিভাবে অবশ্যই তো তাদের দক্ষতা আছে বিষয়টা হচ্ছে আন্তরিকতা সরকারের আন্তরিকতা ছিল বলে যে এইটা বাড়তে দেওয়া হবে না বাড়তে দেওয়া যাবে না সেই জন্য আমরা ওইটা ঘটনাটাকে আমরা সাথে সাথে সমলেই বিনষ্ট করা হয়ে গেছে এই জাতীয় ঘটনা কিন্তু ঘটে নাই এখন বলেন যে ওই সময় যে ওইটা প্রথম হয়েছে তা না আগে থেকেই ঘুরে আসছে ঘটে আসে যে বাহাত্তর তেহাত্তর সালেও কিন্তু কম বেশি এইরকম মন্দিরে হামলা হয়েছে আপনারা জানেন তখন বলা হয়েছে যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কোনো কিন্তু বলা হয়েছে মেনে নিলাম সেটা হলো কিন্তু আজকে তো স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা পার করেছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কেন এই রকম ক্রমাগত প্রতি বছর একটু একটু ঘটতে বিভিন্নভাবে নির্বাচনের পরে ঘটতেছে এমনি সম্পত্তি দখলকে কেন্দ্র করে ঘটতেছে তারপরে এই যে পূজা পার্বণের সময় মন্দির ভাঙ্গা ইয়েটা ছোটোখাটো ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে কেন ঘটে এইগুলো ঘটে যাচ্ছে এই যে রূপসার শিয়ালি গ্রামে যা ঘটলো সে ক্ষত কিন্তু এখনও শুকায় নেই না শুকাতে শুকাতে কিন্তু এই এইরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং বলেন যে বিচারের কথা বিচার আপনি এমন একটা দিন হয়তো আসবে যে ওই ছয় মাস পরে আপনি মিডিয়ার মানুষ আপনি একদিন যদি মনে করেন আবার যদি এইরকম না ঘটুক যদি ঘটে বসে তখন হয়তো স্মরণ করবেন এই অমুক ওই সময় এইরকম একটা কুমিল্লায় নোয়াখালীতে চা চেয়ে এই জাতীয় ঘটনা ঘটছে কিন্তু তার যে পরিণতি কী হয়েছে কি বিচার হয়েছে সেগুলোর ডিসেকশন করে দেখবেন ইয়ে করে দেখবেন যে রেজাল্ট রেজাল্ট জিরো তাহলে এই যে রামুর ঘটনা ঘটছে কোন সালে দুই হাজার সালে সম্ভবত দুই হাজার বারো আমরা জানি না ওই ঘটনায় কয়জন গ্রেপ্তার হয়েছে কি বিচার হয়েছে কতটুকু বিচার হয়েছে কোথায় আছে। আপনারা একটা মিডিয়া একটু একটু যে একটু খোঁজ নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন তো যে ওই সময় যারা হয়েছিল। তারা কোথায় আছে। কেমন আছে। একটু সহি সালামতে কীভাবে আসে কি না এরকম একটু একটু খোঁজখবর নিয়ে আসেন রামু হলো নাসিরনগর হলো রংপুরে হলো ঘটেই যাচ্ছে কিন্তু এখন কারণটা হচ্ছে কি এইটা এখন আমি বলি কি যে এই দোষারোপ আমিও বলি এই পরস্পরের দোষারোপ ইয়ে করার চাইতে আমাদের তো সমস্যার সমাধান হচ্ছে না সমস্যার সমাধানের পথটা আমাদের বের করতে হবে সে পথ কি এখন বিচারের দীর্ঘসূত্রিতা এই বিচারের দীর্ঘসূত্রিতা বিচারের দ্র নেওয়া হবে এতদিন নয় নয় নেন না কেন এই যে এই রূপসায় ঘটে গেল নেন নাই কেন নাসিরনগরে নাসির নগরে ঘটলো নিলেন না কেন এত এইগুলো ঘটার সুযোগ দিলেন কেন এখন সব গ্রেপ্তার হচ্ছে কি যাচ্ছে ডিজিটাল মানে গ্রেপ্তার জন্যই সাতজন ধরছে বারোজন ধরছে এটা কি ডিজিটাল নিরাপত্তা আইনে আইনে ধরছে ডিজিটাল নিরাপত্তা আইন আর এই অ্যানালগে যেগুলো হয়েছে সেগুলোর বিচার করেন না কেন অ্যানালগ যুগে অ্যানালগ যুগ থেকে যেগুলো হয়ে আসছে কয়টা বিচার হয়েছে কি বিচার হয়েছে একটা 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 দেখান এখন সেই জন্য এই দ্রুত বিচার বিচারে আমরা আমি এটা এটাতেও বিশ্বাস করি না এর জন্য প্রয়োজন এই যে সংখ্যালঘু সুরক্ষা আইন করে কঠোর আইন আইন করেন আইন করে একটা দৃষ্টান্তমূলক বিচার করেন দু একজনের ফাঁসিতে দেন মৃত্যুদণ্ডের বিধান করেন দেখবেন যে এ এটা এটা একটু বাড়াবে না আমি একটা মিডিয়াও বলছিলাম এখনও বলছি যে একটা দৃষ্টান্ত বলি জাতীয় পার্টির আমলের কথা জাতীয় পার্টির আমলে এক সময় আপনার যদি মনে মনে থাকে যে এসিড নিক্ষেপের একটা প্রবণতা বাড়ছিল না এসিড নিক্ষেপে তার আগেও তো এই জাতীয় অপরাধের একটা বিচারের একটা ব্যবস্থা ছিল ছিল তো তারপরেও এই বিচারের বিচার ছিল তারপরেও কেন এই অ্যাসিড নিক্ষেপের ঘটনাগুলো ঘটতো আইন থাকতেও আইনের সেই রকমভাবে প্রয়োগ হতো না সেই জন্য এশা সাহেব কী করলেন সাথে সাথে অ্যাসিড নিকের বিরুদ্ধে আইন করে দিলেন মৃত্যুদণ্ডের বিধান করে দিলেন দুই তিনটার ফাঁসি হয়ে গেল আর এখন শোনেন কখন ওই আইনটা কিন্তু থেকে গেছে এখন ওই ভীতিটা আছে যদি এই যদি অপরাধ করা হয় তাহলে ফাঁসিতে হয়ে যাবে শান্ত হয়ে গেছে না এই রকম একটা কিছু করেন না করলে যে মানে সমানে এই এই এইরকমভাবে আপনার মানে ফাঁসি হইতে থাকবে ঝুলতে থাকবে এরকম তো না বন্ধ হয়ে যাবে প্রয়োগ একবার প্রয়োগ করে দেখেন তারপরে না হইলে কি হবে দেখবেন যে একবার ওই সেপারার পাতা ছিঁড়ে যদি বলে যে ধর্ম অবমানো হয়েছে এক শ্রেণীর মানুষ কিন্তু ওই সেপারার পাতা নিয়ে আন্দোলন সার্বিকভাবে উত্তরণের পথ কি আমরা সেটি শুনবো আপনার কাছে শুনে এম এম কাছে যাব তার আগে মোশারফ ভাই এবং দাদা সোনিদার কিছু কথা আমি দেই জি যে দাদা বলেছেন যে স্বাধীনতার 50 বছর পরে কেন আমরা এই প্রসেস দেখব হ্যাঁ ঠিক আছে এটার জন্য আমরাও ব্যথিত আসলে এটা তো হওয়ার কথা না কিন্তু হচ্ছে কেন এটার গোড়ার তো ইতিহাস আছে সেই ইতিহাস সবাই জানে আমরা বললাম না মানুষের মনোজগতের যে চিন্তা মানুষের মনোজগতের মধ্যে যেই আপনার কুপমণ্ডতা ঢুকে আছে সেইগুলি আপনি কি করে বের করবেন এখন এইটিকে একটা সম্প্রদায়ের লোক আপনি বলেন 50 বছরে কেন হচ্ছে 75 বছর ভারতের স্বাধীনতা তো 75 বছরের মত হয়ে গেল তো সে ভারতে কি হচ্ছে না ওখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে না হিন্দুরা করছে না নির্যাতন আপনার মিয়ানমারে বৌদ্ধরা মুসলিম সম্প্রদায়ের উপরে এথনিক ক্লিনজিং চালাচ্ছে না আপনার আমেরিকাতে সাদা কালো দ্বন্দ্ব তারা মারামারি করছে না ব্রিটেনে প্রোটেস্ট্যান্ট এদের মধ্যে মারামারি হচ্ছে না দ্বন্দ্ব হচ্ছে না সেইটা দিয়ে কি এইটা जायজ করবেন করার কিছু না কিন্তু এইটাই একমাত্র ঘটনা না এটা আমি বলতে যাচ্ছি কারণ বাংলাদেশে যেটা ঘটছে এটার জন্য আমরা নিজেরা দুঃখিত আমরা লজ্জিত এটা হওয়া উচিত না আমরা পার্টিগতভাবে সব পার্টি এটাকে লজ্জিত হওয়া উচিত আপনাদের কাছে সেটা আমি বলি কিন্তু পাশাপাশি আপনি যদি এইভাবে বলতে বলেন যে শুধুমাত্র কেন এটা হচ্ছে আওয়ামী বিচার করছে না সেটা হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এটা ঠিক না ভুল আপনাদের আন্তরিকতা নিয়ে অনেক তুলেছেন অবশ্য কিন্তু এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে আপনি বলেছেন আইন যদি প্রয়োজন থাকে অবশ্যই আইন করতে হবে কারণ এটি আসলে আর সহ্য করা যায় না এবং এটা আর বাড়তে দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আমরা একটু এবিএম মোশন হোসেনের কাছে যাব যে কোনো সরকারের এটাকে অবশ্যই প্রতিহত করতে হবে সম্মিলিতভাবে এবং সরকারকেও এই ব্যাপারে ধন্যবাদ জানাই এই প্রস্তাবের জন্য এটা উত্তরণের অবশ্যই তো আমাদের জাতি হিসাবে আমাদের যে জাতীয় একটা চেতনা এটাকে জাগ্রত করতে হবে কারণ বাংলাদেশ কিন্তু ধর্মীয় সম্প্রীতির একটি দেশ ঐতিহ্যবাহী দেশ এটা এখন কেন নষ্ট হচ্ছে এটা আমাদের ভেবে দেখতে হবে এবং আমার মনে হয় রাজনৈতিক দল আমাদের যারা সুশীল সমাজ বিশেষজ্ঞ তাদেরকে এই নূতন করে এগুলি ভাবতে হবে যে কেন আজকে আমরা কারণ আমরা তো প্রগতির দিকে যাচ্ছি অগ্রসর হচ্ছি সেখানে আমরা এখনও কেন পিছিয়ে চলে যাচ্ছি এটা কারণ এটা হলো আমাদের সমাজটাকে একটা চরম বিভাজনের মধ্যে আপনি নিয়ে গেছেন এই বিভাজনে নিয়ে গিয়ে আপনি এটাকে মূল্যায়ন করতে গিয়ে আপনি কাউকে মুসলমান বানাচ্ছেন কাউকে হিন্দু সম্প্রদায় বানাচ্ছেন কাউকে বৌদ্ধ সম্প্রদায় বানাচ্ছেন এই যে যার যার স্বার্থে আপনি যখন তাকে খুশি তাকে ব্যবহার করছেন এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যে মানুষ এই পরিচয় আমাদেরকে কিন্তু আগে পরিচিত হতে হবে যে কথা আছে না মানুষ সৃষ্টির সেরা জীব তো মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয় তাহলে আজকে কেন এই বিভাজন আজকে সুনীলদা হিন্দু সম্প্রদায়ের লোক আমি আমি তো এটা ভাবি না আপনি দেখবেন আমরা যে এই যে বসবাস করি আজকে আপনি মসজিদেই আজান হচ্ছে পাশে কি এই যে ইর শাক বাঁচছে না পূজার তা সুতরাং সেখানে তো কোনো দ্বন্দ্ব নাই তাহলে এগুলি কেন তৈরি হচ্ছে এইটাও একটি রাজনৈতিক স্বার্থে এইটাকে ব্যবহার করা হচ্ছে সেই স্বার্থ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি সামগ্রিকভাবে আমরা বাংলাদেশি এই কথাটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি কে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইটা আমাদের মূল পরিচয় না মূল পরিচয় এই ভূখণ্ডে যারা আমরা বসবাস করি সকলের সমান অধিকার সেইটা যদি আমরা নিশ্চিত করতে পারি এই সকল যে কোনো সংকট থেকে মোকাবেলা করা খুব কষ্ট ধন্যবাদ আমরা সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি প্রিয় দর্শক এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ সম্মানিত তিনজন আলোচক যে কথা বলেছেন আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল দোষারোপের সংস্কৃতি সেই বৃত্ত অবশ্যই ভাঙতে হবে আমাদের এবং ওনাদের কথায় প্রত্যাশার সে আলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটি বিষয় এখানে বলতেই হয় সেটি হচ্ছে যে যারাই এই ঘটনা ঘটাক না কেন এই ঘটনার পেছনে হয়তো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কোনো স্বার্থ বিষয় থাকবে সেটি যথাযথভাবে যেমন তদন্ত করবার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি যথাযথ তদন্ত বাদে যদি কোনো মন্তব্য চলে আসে সেটি আসলে মূল অপরাধী যারা তাদেরকে পার পেয়ে যেতে সাহায্য করে আমরা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের বক্তব্য যাতে কেউ না দেয় সেই দিকেও হয়তো আমাদেরকে চিন্তা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ